আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আপু, আপনার নাম কি? আমার নাম তো হইয়া সুরাইয়া। সুরাইয়া আপু, আপনি এটা অডিও কলে প্রতিবেদন করতে যাচ্ছেন ছবি দিয়ে। আসলে যে ছবিটা পাঠাইছেন ওটা কি আপনারই ছবি? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়িতে রংপুর। পরিবারে কে কে আছে? আম্মু আছে, একটা মেয়ে আছে। বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ, এক জায়গায় বিয়ে হয়েছিল, মেয়ে আছে, একটা আম্মু আচ্ছা, আছে। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা ভালোবাসা করে হয়েছিল। ভালোবাসা করে বিয়ে করছিলেন? হ্যাঁ, স্বামী কি হয়েছে? আমি নিশা ভাঙ খাই, তার জন্য তাকে তালাক দিয়ে দিচ্ছি। আপনি ছেড়ে দিয়েছেন না সে ছেড়ে দিছে? আমি তালাক দিয়ে দিচ্ছি। তা আপনার খরচ, আপনার বাচ্চার খরচ কিভাবে চালান? কষ্ট করে সেলাই কাজ কাম করি সবাইকে। আচ্ছা, তা এখন কি চিন্তা করে প্রতিবেদনে আসছেন, কি আশা করেন? এখন প্রতিবেদনে আছি, যদি আমার পাশে কেউ দাঁড়ায়, ভালো একটা ভাই পাই মনের মতো, টাকা পয়সার দরকার নেই, তারা সারা জীবন জীবন ক্ষতি করতে চাই। নতুন করে একটা জীবন সঙ্গী চাচ্ছেন আসলে? হ্যাঁ, আচ্ছা, যে বিয়েটা হয়েছিল যে ছাড়াছাড়ি হয়ে গেল, এখানে আপনার কোনো দোষ ছিল না তো? না ভাই, আমার কোনো দোষ ছিল না। আপনি আমি তো সংসার করতে চেয়েছিলেন নাকি? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি, মদ্যপান খায় মায়ের অত্যাচার করছে। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, কিছু হালকা লেখাপড়া করি, স্কুল হালকা ক্লাস পাতলা। আচ্ছা, সবচেয়ে বেশি কষ্ট লাগে কোনটা এখন এসে? হ্যাঁ এখন এসে সবচেয়ে বেশি কষ্ট লাগে কোনটা? কোন বিষয়টা বেশি কষ্ট দেয় আপনার জীবনে? বেশি কষ্ট লাগে, এখন স্বামী নেই, কষ্ট করতে কাজ কাম করতে পারি না, কষ্ট করে মানুষের বাসায় কাজ করি, অনেক কষ্ট কেউ যদি করি। সত্যিকার অর্থে আপনার কষ্টের কথা শুনে আপনার সন্তান সহ যদি কেউ বিয়ে করতে চায়, কোনো বিবাহিত পুরুষ, তার যদি বাচ্চা কাচ্চা থাকে, সেরকম পুরুষ কে মেনে নিবেন? এটা কি আর হয় ভাইয়া, নিব। আচ্ছা, বিবাহিত বাচ্চা কাচ্চা পুরুষ বিয়ে করবেন না, যদি তার বাচ্চা থাকে সেরকম পুরুষকে বিয়ে করবেন? অবশ্যই করব। আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? এই শুধু নাম্বারে? নাম্বারে ফোন দিলে হবে। তা নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব। আর যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তো? না ভাইয়া, সত্যি কথাই বলছি। সত্যি কথা বলবেন, আর যত কষ্ট হোক, নামাজ কালাম পড়েন। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, পাঁচ বছর নামাজ নামাজ কালাম পড়ে করি। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনের আশাটা পূরণ করে দিবে। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। ওকে আপু, ভালো।